আওয়ামী লীগের যদি মানে এই পাঁচ তারিখে পতন না হইত এক মাস লিঙ্গার হইতো আমার আমার কমপক্ষে সাত আটজন নেতার ফাঁসি হয়ে যেত এখনকার যে পরিবেশটা ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে বাংলাদেশে একটা অন্তর্বর্তীকালীন সরকার চলমান ডক্টর মোহাম্মদ ইউনুস একজন সর্বজন শ্রদ্ধা ব্যক্তিত্ব এই জিনিসটার যেন কখনোই পুনরাবৃত্তি না ঘটে মানুষ যেন সুখে শান্তিতে থাকতে পারে ভুক্তভোগী যে আচরণ আপনার সঙ্গে করেছেন বিভিন্ন সময়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং রাজনৈতিক নেতৃত্বের প্রতি যে ধরনের আঘাত আপনি পেয়েছেন তারপরও রাজনীতি কেন করছেন কসবা খাওড়া আপনি দিতে চান আসলে বাবুল ভাই কিন্তু একটা প্রথম থেকে যে অ্যান্সারগুলো আপনার দিচ্ছেন সেখানে আমার অ্যান্সারটা নিহিত আছে আমি কসবা খর ব্যাপারে বলবো রাজনীতি আসলে যারা করে তারা দেশপ্রেম থেকে জনগণের সেবা করার স্বার্থে মানুষের সেবা করার স্বার্থে অটোমেটিক এটা চলে আসে পলিটিক্সটা একটা বাংলাদেশের পলিটিক্সের নেশার মতো হ্যাঁ এটা একটা নেশা আপনি যতই ব্যবসা বাণিজ্য যেখানেই করি না কেন এখন এমন একটা যুগ বেরোইছে অনলাইনের যুগ হোয়াটসঅ্যাপ খোলা থাকে সারা পৃথিবীতে যেখানেই ভ্রমণ করি ওপেন থাকে আমার এলাকাবাসীর জন্য তা এখন রাজনীতি একটা নেশা আমি মনে করেন বিএনপিকে একটা পাগল পাগল যেভাবে ভালোবাসে ওনারা ওনার ওনার বাবুল ভাই বা ওনাদের মতো আমরা যারা আসি আমরা আসলে দলটাকে ভিতর থেকে লালন করি কোনো কিছু পাওয়ার আসায় না এমনিই ভালোবাসি এটা এমনিই ভালোবাসি কি পাবো না পাবো সেটার বিষয় না বিষয় হল এটাকে ভালোবাসি এটার মাধ্যমে দেশকে সেবা করতে চাই মানুষের সেবা করতে চাই তো কিছু বিষয় আমি গুমের বিষয়টা নিয়ে আলোচনা করতেছিলাম আমার এলাকাটাতে আপনার আঠারো জন মানুষকে এই আনিসুল হক গুম করছে মানে হত্যা করছে গুম না হত্যা করছে বিভিন্ন সময় ক্রস দিছে আপনি জানেন আমার এলাকাটা সীমান্তবর্তী এলাকা সীমান্তবর্তী এলাকা এবং ওই পাশটা হইছে ত্রিপুরা রাজ্যের আপনার বড় বড় পাহাড় আমাদেরও পাহাড় আছে সুন্দর আমাদের পাহাড়গুলো অত্যন্ত সুন্দর মানে এলাকার ওখানে কিন্তু কসবাতে কিন্তু আমাদের এলাকাতে একটা গ্যাস গ্যাস ক্ষেত্র আছে হ্যাঁ এই কুল্লা কুল্লাবাড়িতে একটা গ্যাস ক্ষেত্র আছে তো এখন এই আনিসুল হোক এবং কি করছে জানেন এলাকার যত সুন্দর পাহাড়গুলো আছে সে সাতটা পাহাড় একদম ধ্বংস করে ফেলাইছে কাইটা ফেলাইছে তার লোকজনের একটা নেশা তার কিন্তু জমির প্রতি খুব নেশা ছিল তার ছেলে নাই মেয়ে নাই নাই অথচ টাকা সম্পদের কত টাকা থাকতে হয় কি পরিণতি দেখেন সে আমার এলাকারে তস্তস করে দিছে এবং আমার এলাকা মানে কসবার আমাদের এই বিএনপির সাধারণ সম্পাদক তাকে মেরে ফেলতে চাইছিল তারা মানে আমাদের সম্মেলনের সময় সম্মেলন বন্ধ করার জন্য তাকে উঠাই নিয়ে গেছিলো তারে উঠাই নেওয়া থানাতে হস্তান্তর করে নাই তখন মানে লোকজনের চাপের মুখে পরে ছাড়তে বাধ্য হইছে মানে একটা আমাদের খুনটা যেন ভেরি ইজি ছিল যদি এই সরকারের আওয়ামী লীগের যদি মানে এই পাঁচ তারিখে পতন না হইত এক মাস লিঙ্গার হইতো আমার কসবার কমপক্ষে আমার সাত আটজন নেতা নেতার ফাঁসি হয়ে যেত কসবার প্রত্যেকটা নেতাকর্মীর নামে অনেকগুলো মামলা শত শত মামলা মানে শত শত মামলা মানে উনি আপনি তো বুঝতেই পারেন যে আনিসুল হোক বাং গোটা বাংলাদেশেরই একটা কারাগারে পরিণত করে দিয়েছে সে আইনকে ব্যবহার করছে যাচ্ছে তাইভাবে আমি ব্যবসা বাণিজ্য করি আমার ব্যবসাটা হচ্ছে দুই প্রকৃতির বিজনেস করি একটা হলো আমি গার্মেন্টসের মার্কেটিং করি ওয়ার্ল্ড ওয়াইড আমার ব্যবসাটা মানে বেসিক্যালি আপনার ইউরোপিয়ান ইউনিয়নে বিস্তৃত ইউরোপিয়ান ইউনিয়নে আপনি দেখবেন সবাই বিভিন্ন ইয়েতে ইউনিফর্ম পরে ড্রেস অনুষ্ঠানে সবখানে এভরিহার আপনি কোনো একটা ব্যবসা প্রতিষ্ঠানে কোনো ক্লিনার আছে মানে আমাদের যেমন সিটি কর্পোরেশন আছে সিটি কর্পোরেশন তো বিভিন্ন ডিপার্টমেন্ট আছে তারা বিভিন্ন ড্রেস পরে তাই না ওই ওইগুলো তারা টেন্ডার দেয় তা আমি একটা ইটালিয়ান কোম্পানির সাথে গত পনেরো বছর যাবত তাদের সাথে আমি জয়েন্ট বেঞ্চার ব্যবসা করি ওই ওদের সাথে থেকে আমি ওই টোটাল ইউরোপের বিভিন্ন জায়গাতে টেন্ডারগুলোতে অ্যাটেন্ড করি এবং এই রিসেন্টলি একটা টেন্ডার পাইছি আমি কস্তা সেভেন ইয়ার্সের জন্য একটা টেন্ডার পাইলে কস্তা কফির নাম শুনছেন না নাম করা কফি কস্তা কফির তো আমি যখন এই বিভিন্ন জায়গাতে টেন্ডার দিতে যাই তখন আগে যখন বিভিন্ন সময় যে তোমার দেশে ব্যবসা করতে যাইতে পারতেছি না কারণ আওয়ামী লীগের যে অবস্থাটা ছিল এই অবস্থা বিশ্বাস করে কেউ বিজনেসটা যে বাংলাদেশে আসবে বাংলাদেশ যে ডেভেলপ করবে এই সাহসটা পায়নি আমার কাছেও বিনিয়োগকারী আসছিল দুই সালে বিনিয়োগকারী আসছিল আপনার তখন এই তাদের একটা টার্গেট ছিল বিশ হাজার কোটি টাকা বাংলাদেশে ইনভেস্টমেন্ট করবে কিন্তু দেশের সার্বিক পরিস্থিতি তারা অ্যানালাইসিস করছে এটা তো নিজস্ব ই আছে মানে তারা বিভিন্নভাবে অ্যানালাইসিস করে দেখে যে এটা বাংলাদেশে দায়িত্ব হ্যাঁ ফ্রুটফুল হবে না পরে বিনিয়োগটা চলে গেছে অন্য দেশে মালয়েশিয়াতে চলে গেছে আপনার এই ভিয়েতনামে চলে গেছে তো এখন মনে করেন এই যে একটা এই যে এখনকার যে পরিবেশটা ডক্টর মোহাম্মদ ইউনেসের নেতৃত্বে বাংলাদেশে একটা অন্তর্বর্তীকালীন সরকার চলমান ডক্টর মোহাম্মদ ইউনুস একজন সর্বজন শ্রদ্ধা ব্যক্তিত্ব ওয়ার্ল্ড ওয়াইড ওনার যেখানেই আমি যাই বিভিন্ন এক্সিবিশনে অ্যাটেন্ড করি বা আমার কাস্টমারদের সাথে ডিল করি বা কোথাও গেলে ইউনুস সাহেবের কথা বলে যেটা তোমার দেশের এই এইটা আমাদের দেশেও ফলো করে আর বলে তোমার দেশের এই এই যে সামাজিক যে বিজনেসটা আছে আমার দেশেও ফলো করে আফ্রিকার বিভিন্ন দেশে ফলো করে আমার আফ্রিকার বিভিন্ন দেশের সাথে আমার একটা ক্লোজ রিলেশান আছে আপনার জাম্বিয়ার সাথে আমার একটা ভালো সম্পর্ক আছে নাইজেরিয়ার সাথে ভালো সম্পর্ক আছে এই করোনাকালীন সময়ে নাইজেরিয়া গভর্নমেন্ট আমার কাছ থেকে এই ওই সময় বাংলাদেশে কিন্তু বিমান ওঠা নামা বন্ধ ছিল আমার কাছে একটা প্রাইভেট জেট পাঠাইছে আমি করোনার কিছু মেডিসিন দেওয়ার জন্য ওই সময় তাদের একটা স্টেটের এই গভর্নর অসুস্থ ছিলেন করোনায় আক্রান্ত হয়েছিলেন ভদ্রলোক মারা গেছেন তো ওই তার জন্য সরকারের পক্ষ থেকে আমার কাছ থেকে মেডিসিন সংগ্রহ করার জন্য মানে তারা কোনো কোনো কিছুই চলে না তারা বিমান পাঠাই দিয়েছে তো এখন আমি যে সারা পৃথিবীতে যে এই গার্মেন্টসের যে ব্যবসা বাণিজ্যটা করি এখন বাংলাদেশে এখন একটা পরিবেশ আশা করতেছে তারা যে এই ব্যবসাটা বাংলাদেশে সম্প্রসারিত হবে গুম হওয়ার পরে আমার এলাকার মানুষের অভাবনীয় ভালোবাসা আমি পাইছি আমি বুঝতে পারছি তারা আমাকে কত ভালোবাসেন তাদের প্রতি আমার অনেক দায়িত্ব ইতিমধ্যেই আমার নিজের মধ্যে জন্ম নিয়েছে তো আমি আশা করি আনিস যা করেছে এই জিনিসটার যেন কখনোই পুনরাবৃত্তি না ঘটে মানুষ যেন সুখে থাকতে পারে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান যেভাবে আমাদেরকে নির্দেশনা দিচ্ছেন ওই নির্দেশনা সামনে নিয়ে আমরা যেন মিলেমিশে এখন তো দলের মধ্যে অনেক কুন্দল বিভাজন সারা বাংলাদেশেই টুকটুক বড় দলে থাকে থাকে এটা স্বাভাবিক তো এগুলো এগুলো আমার একটু দূরত্ব কমিয়ে কীভাবে মিলেমিশে সবাই মিলে কাজ করে সামনের দিনগুলোতে এগিয়ে যেতে পারি এবং মানুষকে ভালো সেবা দিতে পারি এই প্রত্যাশা